আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনী ভাইসব আপনাদের কাছে আমি গত করল বাংলাদেশে এখন একজন প্রখ্যাত আলমী দিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে একটি আবেদন পেশ করেছিলাম তো সেই আবেদন সেই পরামর্শ আপনারা পজিটিভলি নিয়েছেন এবং আপনারা যথেষ্ট পজিটিভ কমেন্ট করেছেন এবং আমাকে অনেকে মুবারকবাদ জানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলের খেদমত কবুল করুক এবং আল্লাহ তালা আপনাদের সকলের এই ভালো কমেন্ট আল্লাহ কবুল করুন বহু ভাইয়েরা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন ফোন করেছেন মেসেজ করেছেন প্রত্যেকের জবাব এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বেশি ভাইয়েরা আমাকে ওই হজরতের বক্তব্যটি আমি ভালো করে শুনেছি কি না জানতে চাইছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করে শুনেছি অনেকবার শুনেছি এবং এই বক্তব্যটির ব্যাপারে আপনাদের যেই প্রতিক্রিয়া হয়তো আমার প্রতিক্রিয়াও আপনাদের মতোই কিন্তু আমি ওই বক্তব্যটির সাথে পুরোপুরি একমত ব্যাপারটা এমন নয় আমি শুধু বুঝাতে চাইছি যে এই বাদানুবাদগুলি যদি ফেসবুক ইন্টারনেট অনলাইনে ছড়িয়ে পড়ে তাহলে অমুসলিমদের কাছেও আজকে মুসলমানদের মর্যাদা খাটো হয়ে যায় এক সময় ফেসবুক ইন্টারনেট অনলাইন এগুলি ছিল না কেউ কাউকে কোনো কিছু বললেও যে এই মজলিসে বলতো ওই মজলিসে ওটা সীমাবদ্ধ থাকত আর কেউ জানতো না কিন্তু এখন অনলাইনের যোগ হওয়ার কারণে ইউটিউব আসার কারণে এটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে আমরা তো এই বাদানুবাদ যে আমরা করছি বা আমরা যেসব যে ধরনের ভাষা একে অপরের বিরুদ্ধে প্রয়োগ করছি এগুলো দেখে অমুসলিমরাও কিন্তু আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে তা আমরা বিশ্বের সেরা জাতি মুসলিম আমরা এটা কিভাবে প্রকাশ করবো এটা চিন্তা করলে আমি নিজেও খুব কষ্ট পাই এবং চুপ হয়ে যায় কিন্তু যেসব ওলামা হজরতগণ এগুলি ছড়াচ্ছেন তারা আবার আমার থেকেও অনেক বড় আলেম এবং তাদেরকে কোনো কিছু বলা বা তাদেরকে কোনো কিছু বোঝানোর যোগ্যতাও হয়তো আমার নাই আলহামদুলিল্লাহ আমি তরুণ সমাজের এখন যে জোয়ার তৈরি হয়েছে বিশেষ করে মৌলানা মিজানুর রহমান আজহারি ভাইকে কেন্দ্র করে এবং আজকে যে লক্ষ লক্ষ তরুণ তার মারাফিলে যাচ্ছেন আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুন এবং এই মারাত্মক অশ্লীলতার যুগে যেই মুহূর্তে যুবক যুবতীর চরিত্র নষ্ট করার জন্য মদ নেশা ইয়াবা ভায়াগ্রা অশ্লীলতা নাচ গান ইন্ডিয়ান সিরিয়াল সব কিছু যেখানে ওপেন করে দেওয়া হয়েছে সেখানে এখন তরুণরা আলহামদুলিল্লাহ মৌলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের জাবানে তালা হয়তো বরক দিয়েছেন এটা আল্লাহ তালাহারই একটা ইচ্ছা যে আল্লাহ তালা কাকে দিয়ে কি খ্যাদমত করাবেন অনেক বড় বড় আলেম অনেক সময় দেখা যায় অনেক আল্লাহতালা তাকে দিয়ে অল্প খ্যাদমত নেন আবার অনেক অল্প এলেমের আলেম দিয়েও আল্লাহ তালা অনেক বড় দিনই খেদমত নিতে পারেন সুতরাং আমিও তো অনেক লম্বা সময় দাওয়াতে দিনের কাজ করি তো আমার মাহফিলে তো আগে যা হতো এখন হয়তো কিছু বেশি হয় তা আমি এটার ব্যাপারে মোটো আমার মন খারাপ নয় আমার টার্গেট থাকে যে মানুষ যা আসে আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করেন আল্লাহ তালা আরেক গোলামের উচিলে আল্লাহ যদি লক্ষ লক্ষ মানুষকে হেদায় দিয়ে দেয় আমরা তো খুশি আমরা তো বেজার নই সুতরাং কারো জনপ্রিয়তা দেখে প্রতিহিংসা প্রকাশ করা বা কারো জনপ্রিয়তাকে অন্যদিকে এটাকে মানে অন্যদিকে এটাকে পরিচালিত করা এটা কখনো একজন আলেমের কাজ হতে পারে না প্রিয় ভাইস্যম এই হজরত যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটার কি তাৎপর্য এবং কি উদ্দেশ্য এবং এই হজরত কি বুঝাতে চেয়েছেন এটা আপনারা যেমন বুঝেছেন আমিও তেমন বুঝেছি কিন্তু আমি দেখছি যে এই বক্তব্যগুলো বাড়তি দিলে আমাদের পরিবেশ আরও ঘোলাটে হয়ে যাবে আমরা আসলে আপনারা তরুণরা এখন অনেক সচেতন এখন কেউ মাসালা একটা বলে দিল আর সেটা যদি কোরআন হাদিস বিরোধী হয় তরুণরা কিন্তু এটা এখন যাচাই বাসাই না করে গ্রহণ করে না যে যত বড় আলেম হোক যে যত বড় পীরই হোক সে যদি কোরআন হাদিসের উল্টো কথা বলে তাহলে তরুণরা কিন্তু এখন সত্য বা বের করার চেষ্টা করে ইউটিউব দিয়ে আমার কাছে অনেক ভাইরা খুব প্রকাশ করেছেন যে মালানা মামুন সাহেবকে তো আসলে তরুণরা অনেক বেশি ভালোবাসে এবং অনেকেই মৌলানা মা সাহেবকে অন্য আলেমদের থেকে অনেক সচেতন আলেম মনে করে যার কারণে ওনার বক্তব্যে তরুণরা একটু বেশি কষ্ট পেয়েছে আর কি বেশি আহত হয়েছে বিশেষ করে যারা দিন কায়েমের কাজ করছেন একামতে দিনের কাজ করছেন আমাদের সেই ভাইয়ারা একটু বেশি মনে আঘাত পেয়েছেন আমি আমার ওই ভাইদের মনের কষ্টটাকে একটু লাঘব করতে চেয়েছি এবং আমি চেয়েছি যে একজন ভাইয়ের একটা বক্তব্য দিয়েই তার জীবন তাকে তাকে একেবারেই আমরা তার বিরুদ্ধে চলে যাবো বা তাকে আমরা অসম্মান করব এটা না মনে রাখবেন যারা দিন কায়েমের কাজ করছে বিশেষ করে এই দিনী সংগঠনে কাজ করছে এই দিনী সংগঠনটি কোনো ফতুয়াবাজি করার সংগঠন না এবং এই দিনী সংগঠনটি কোনো মাঝহাবী সংগঠন না এখানে সকল মাঝহের লোকেরা আছে সকল মত পথের লোকেরা আছে সবাইকে একসাথে নিয়ে একটি দিনী পরিবেশ তৈরি করা বা একটা ইসলামী স্টেট তৈরি করাই কিন্তু এই দিনী সংগঠনটির মূল লক্ষ্য উদ্দেশ্য অতএব তরুণরা হলেন তার মূল হাতিয়ার এই জন্য তরুণ সমাজকে যে আলেম জাগিয়ে তুলবে আমরা অবশ্যই সে আলেমের জন্য আল্লাহ তাল্লা দরবারে দোয়া করব এবং আমরা সে আলেমকে নিয়ে গর্বিত বেশ ভাইয়েরা প্রশ্ন করেছেন যে মালানা মামুন সাহেব একজন বক্তাকে ইঙ্গিত করে উনি যদিও নাম নেন নাই তিনি বলেছেন কোথায় থেকে নতুন এক গবেষক চলে আসছে তার পিছনে অন্ধের মতো অন্ধের মতো ছুটবে তারপরে তিনি বলেছেন আমাদের মধ্যে এই রোগ নতুন নতুন চমক তৈরি হয় বাস চমক একজন উঠছে আর গোটা জাতি ছুটছে মানে গোটা জাতি চমকের পিছনে ছুটছে শত শত ওলা মাইক্রামের পথ ছেড়ে এক ইউটিউবওয়ালার চমকের পিছনে সবাই দৌড়াচ্ছে অর্থাৎ এই যে বাক্যটা যেটা আমি পুরোটা হয়তো লিখতে পারিনি মানে ইউটিউবের চমক বলে তিনি হয়তো ইউটিউবকে একটু ইয়ে করেছেন আর কি আমি ভাইদেরকে বলতে চাই যে ইউটিউব আসার পরেই তো আসলে এটা তো চমকেই কারণ ইউটিউব যখন ছিল না তখন তো তরুণরা এত ধরনের এলেম নাই এখন সারা দুনিয়ার স্কলারদের আলোচনা ইউটিউবে পাওয়া যায় অতএব ইউটিউবটার কোনো দোষ না ইউটিউবকে আমরা ভালো কিছু দিলে ইউটিউব ভালো জিনিসেই পৌঁছায় দিবি ইউটিউবকে খারাপ দিলে খারাপ জিনিসই পৌঁছায় দেবে অতএব ইউটিউবে কোনো চমক প্রকাশ করে না চমক আসলে আল্লাহ আল্লাহ যে গোলামের মধ্যে রাখেন সেই চমক দেখাতে পারে অতএব যারা যে লাইনে দাওয়াতিকাজ করছেন আমি শুধু বলছি যে আমরা সবাইকে সম্মান করি এবং সবাই আরও কাছে আসে সবাই সবাইকে ভালোবাসি এবং সবাই সবার ভালো দিকগুলো দেখি মিজানুর রহমান আসারি সাহেব যে কিছু মত দিয়েছেন বলেছেন এই মতগুলো শুধু ওনার মত নাকি পৃথিবীর অন্য অন্য ইমামরা অন্য অন্য স্কলাররা দিয়েছেন এটা কিন্তু এখন ইউটিউব চাপ দিলেই পাওয়া যাবে অতএব ওলামা একরামদেরকেও কিন্তু এখন তরুণরা মূল্যায়ন করে বা নাম্বারিং করে এবং একজন আলেম তার কতখানি এলেম আছে বা তার কতখানি সহিকতা তিনি বলেন এখন কিন্তু জনগণ অনেকটা আস্তে আস্তে সচেতন হচ্ছে এই সচেতনতাকে কাজে লাগাতে হবে এই এই সময় আলেমরা যদি আরও দায়িত্বশীল না হয় তাহলে কিন্তু তরুণ সমাজ ধীরে ধীরে আল আলেম তরুণ সমাজের নিকট আলেমরা কিন্তু মূল্যহীন হয়ে যাবেন আল্লাহ তালা যেন সকলের ইজ্জ সম্মান রক্ষা করেন